আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা মাল্লাহ আল্লা নবী সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি জানা প্রত্যেক মুসলমানের জন্যই খুবই ইমার্জেন্সি খুবই জরুরি সেটি হচ্ছে কোন মানুষ যদি নিজেকে যদি মুসলমান দাবি করে ইমান কোনো মানুষ যদি গ্রহণ করে ইমান যদি আনে তাহলে ইমান আনার পরেই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে জিনিসটা বান্দার উপরে ফরস হয় নারী হোক কিংবা পুরুষ হোক সেটি হচ্ছে সলাদ সেটি হচ্ছে নামাজ আর হাদিসের মধ্যে আসছে আউ ইউ মাই হাসাবু বিহিল আবুদু ইয়াল কিয়ামাতি সলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার সলাতের হিসাব নামাজের হিসাব লওয়া হইবে সেই ক্ষেত্রে বান্দা যদি নামাজের হিসাবে যদি বান্দার যদি কমতি এসে যায় তাহলে কিন্তু বান্দার অনেক বিপদের আশঙ্কা রয়েছে আর অন্যত্র হাদিসের মধ্যে আসছে যে আপনার নামাজ হচ্ছে বেহেশতের চাবি তার মানে মিফতাহুল জান্নাতিস সোলা ও মিফতাহ সলাতির তহুর মিফতাহুল সলা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি সুতরাং এই যেই নামাজ সলাত হচ্ছে বেহেস্তের চাবি আমরা অনেক মুসলমান এরকম আসি নামাজ আসলেই কেমনে পড়তে হয় কোন ওয়াক্তের নামাজ কত রাখাত সেটিও কিন্তু আমরা অনেক মুসলমান জানি না আজ আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কোন অক্ত নামাজ নামাজ কত রাকাত সেটা কি কত রাকাত ফরজ কত রাকাত শনত সেগুলো সব বিস্তারিত আমি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে শিখাবো আমি আশা করি আমার এই আজকের ভিডিওটি কেউ যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যদি দেখেন সলাত নামাজ সংক্রান্ত আপনার আর কোনো সমস্যাই থাকবে না তো আমরা প্রথমেই শুরু করছি ফজর থেকে আপনার ফজরের নামাজটা হচ্ছে টোটালি সর্বমোট হচ্ছে রাকাত। অর্থাৎ প্রথম হচ্ছে দুই রাকাত ফরজ আর দুই রাকাত সন্নত হাদিসের মধ্যে আসছে এই ফজরের দুই রেকাত সৈন্যতের এত গুরুত্ব আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে তার সেইতে উত্তম হচ্ছে ফজরের দুই রেখাত সন্নত নামাজ সুতরাং ফজরের নামাজ হচ্ছে সর্বমোট চার রাকাত দুই রাকাত সন্নত দুই রাকাত ফরজ প্রথম দুই রাকাত সন্নত পড়ব আমরা এরপরে দুই রাকাত ফরজ পড়ব তোমার একটা কথা বলি প্রত্যেক নামাজের ফরজ নামাজগুলোই কিন্তু আমরা জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। কারণ একা নামাজ পড়ার চাইতে জামাতের নামাজ আদায় করলে কমপক্ষে সাতাইশ গুণ বেশি সবের অধিকারী হওয়া যায় সেটা যদি ফরজ নামাজ হয় এখন আমরা দ্বিতীয়ত আসি জহরের নামাজ জোহরের নামাজটা কত রাকাত জোহরের নামাজটা হচ্ছে টোটাল সর্বমোট দশ রাকাত অনেক মানুষ আমরা মনে করি জোহরের নামাজ হতে বারো রাকাত দুই রাকাত নফল আসলে নফল নামাজটা সেটা কোনো ওয়াক্তের সাথে কিন্তু সম্পৃক্ততা নয় আপনার জোহরের নামাজটা হচ্ছে সর্বমোট দশ রাকাত দশ রাকাত কেমনে সেটি আমরা এখন বিস্তারিত জানব প্রথম হচ্ছে এই আপনার চার রাকাত সন্নত যেটা সন্ন্যতে মহাক্কাদা এই সন্নতে কেউ যদি যদি আদায় না করে তাহলে তারও কিন্তু গুণাগার হতে হবে তাহলে প্রথম চার রাকাত সুন্নতে মোয়াক্কাদা পরবর্তীতে আপনার চার রাকাত ফরজ। তাহলে হচ্ছে আট রাকাত আবার ফরজের পর আবার হচ্ছে দুই রাকাত সুন্নতে মোহকায়দা এ হচ্ছে দশ রাকাত তাহলে প্রথম জহুরের চার রাকাত সুন্নত সুন্নতে মোয়াদা পরে চার রাকাত ফরজ এ হচ্ছে আট রাকাত পরে হচ্ছে দুই রাকাত সুন্নতে মহক্কায়দা এই হচ্ছে দশ রাকাত এরপর আপনার আসর আসরের নামাজটা কিন্তু আসলেই আপনার আট রাকাত অর্থাৎ এই চার রাকাত শূন্যত চার রাকাত ফরজ কিন্তু এই শূন্যতটা হচ্ছে শূন্যতা আবার দুই প্রকার একটা হচ্ছে শূন্যতে মক্কাদা একটা হচ্ছে শূন্যতে জায়দা জায়দা যেটা সেটা হচ্ছে অতিরিক্ত শূন্যত যেটা যদি কোনো বান্দাবান্দি যদি পড়ে তাহলে সে অবশ্যই সব পাবে কিন্তু না পড়লে সে গুণাগার হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে এই শূন্যতের কেউ আসরের চার সুন্নত কেউ প্রতিনিয়ত ছেড়ে দেওয়া যাবে না যদি কখনো ওজোর থাকেন সেক্ষেত্রে আপনি না পড়েন কিন্তু পড়ার জন্য আপনার চেষ্টা করতে হবে আর চার রেখাত যে ফরস এই চার রেখাত কিন্তু আপনাকে পড়তেই হবে তাহলে আসরের নামাজ হচ্ছে আট রেখাত প্রথম চার রেখাত সুন্নত এরপর হচ্ছে চার রেখাত ফরস অর্থাৎ এই আসরের চার রেখাত নামাজ এমন শূন্যতের জায়দা কেউ যদি কোনো কারণবশতা না পড়তে পারে তাহলে তার গুণা হবে না কিন্তু ফরজ চার রাকাত পড়তে হবে এরপরে আসেন মাগরিবের নামাজ চতুর্থ চার নম্বরে মাগরিবের নামাজটা হচ্ছে মোট পাঁচ রাকাত প্রথম হচ্ছে আপনার ফরজ তিন রাকাত এরপর হচ্ছে আপনার এই পরে শূন্যত মক্কাদা হচ্ছে দুই রাকাত তাহলে প্রথম ফরজ তিন রাকাত পরে আপনার সৈন্য দুই রাকাত এই হচ্ছে পাঁচ রাকাত এখন আসেন এশান নামাজ এশার নামাজটা হচ্ছে আপনার সর্বমোট কিন্তু আপনার দশ রাকাত। তার মানে হচ্ছে প্রথম চার রাকাত সৈন্যত এই সৈন্যতটা হচ্ছে সৈন্যতের জায়দা যদি কোনো কারণবশতে কেউ না পড়তে পারে তাহলে গুণাগার হবে না কিন্তু প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে এই সৈন্যতকে ছেড়ে দেওয়া যাবে না এরপরে হচ্ছে আপনার চার রাকাত ফরজ অর্থাৎ এই ফরজ তো কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না ফরজ তো আপনাকে পড়তেই হবে এ হচ্ছে রাকাত ফরজ এরপরে আপনার সর্বশেষ হচ্ছে দুই রাকাত সন্নতে মহাকাদা তাহলে এই হচ্ছে এই নামাজটা হচ্ছে টোটাল সর্বমোট দশ রাকাত প্রথম রাকাত সন্নত সেটা শূন্যতে জায়দা এরপরে হচ্ছে চারিরাকাত ফরজ এরপরে দুই রাকাত সন্নত এই দশ রাকাত এরপরে এই নামাজের পরেই যেই নামাজের অক্ত চলে আসে সেটি হচ্ছে বিতরের নামাজ এই বিতরের নামাজটা হচ্ছে আমাদের আহলে সুন্নত অল আহলে সুনত অল জামাতের এই মাঝহা আপনার হানাভি মাঝহাব অনুসারে এটি হচ্ছে তিন রেখাত সুতরাং এই বেতরের নামাজকে আমরা তিন রেখাত পরব এখন আরেকটি বিষয় আমি আপনাদের সামনে পরিষ্কার হতে চাই করতে চাই সেটি হচ্ছে নামাজ যদি আসলে মূলত পক্ষে হয় তাহলে সুন্নতের কিন্তু প্রতি রাকাতেই সুরাতুল ফাতেহার সাথে অন্য আরেকটা সুরা মিলাইতে হবে আর ফরজ যদি হয় তাহলে শুধু প্রথম দুই রাকাতে সুরাতুল ফাতেহার সাথে অন্য আরেকটা সুরা মিলানো ওয়াজিব এরপরে তাসাহুদ পরে প্রথম বৈঠক করে পরবর্তীতে যে দুই রাকাত পড়বেন সেই দুই রাকাতের মধ্যে শুধু সুরা ফাতেহা পড়বেন অন্য আপনার সুরা মিলাইতে হবে না এই মোটামুটি আমি আপনাদেরকে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এবং সেটা কি কি নামাজ আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি আশা করেছি যে আপনারা কিছু হইলেও এখান থেকে বুঝতে পারবেন যদি আপনাদের এই ভিডিওতে সামান্য একটু হইলেও যদি উপকার হয় তাহলে আমি আশা করব আপনারা পরবর্তীতে কমেন্টের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আমরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন ইসলামের কোন বিষয় জানতে আপনি ইচ্ছুক সেটা মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে আপনারা জানাবেন আমরা পরবর্তীতে আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিও তৈরি করব সেই পর্যন্ত আপনি আপনারা সকলেই সুস্থ থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সকলকেই সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং ইমানের সাথে ইসলামের উপর কায়েম রাখুক আমিন ওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন